আজকে বিদ্যুৎ নিয়ে আমাদের কথা বলার কথা নয়। দেশকে লুটেরা রাজ্যে পরিণত করা হয়েছে। বিভিন্ন খাতে আজকে দেশের বেপরোয়া দুর্নীতি চলছে। এই বিদ্যুৎ খাত নিয়ে আমরা আজকে আমরা ইতিপূর্বে আমাদের নেতা জননেতা তারেক রহমানের নেতৃত্বে 10 দফা দাবি দেওয়া হয়েছে। সেই 10 দফা দাবির মধ্যে বিদ্যুৎ একটা দাবি আমরা সরকারকে জানিয়ে দিয়েছি। দেশকে বাঁচাতে হলে বিদ্যুৎকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হলে শিক্ষা খাতকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হলে কলকারখানা বল আমাদের অর্থনৈতিক সমস্ত কিছু বাঁচাতে হবে। আজকে এই সরকার একদিকে গণতন্ত্রের কথা বলছেন আর একদিকে লুটতাস করে দেশকে ধ্বংসের মুখোমুখি করা হয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমরা বলতে চাই, এই সরকারকে বলতে চাই, এখনো সময় আছে, আমরা আন্দোলন সংগ্রাম করতে চাই না। 10 দফা দাবি মেনে নাও, গণতন্ত্রের পক্ষে কথা বলো, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে এদেশে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আপনি সঠিক নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণ আপনাদের রাস্তায় ফেলে বিচার করে আপনাদের এদেশ থেকে বিতাড়িত করবে। আমরা আগে শুনতাম যে বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ কখন আসবে, আর এখন শুনি বিদ্যুৎ নাই, বিদ্যুৎ আসবে না, বিদ্যুৎ কখন যাবে। এখন বিদ্যুৎ আসার চিন্তা করি না, বিদ্যুৎ যাওয়ার চিন্তা করি। এই অবৈধ নিশিরাতে ভুট্টো সরকার শেখ হাসিনা তারা দেশের শত শত হাজার হাজার কোটি টাকা লোকপাট করেছে, বিদ্যুৎ খাতকে ধ্বংস করে দিয়েছে। উইক লেন্টারের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। এই সরকারের মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এখন সকলে পাসপোর্টে ভিসা লাগিয়ে রাখছে, কোন সময় তারা পালাবে। কিন্তু বিদেশিরা এটা বুঝতে পেরে এদের ভিসা সমস্ত বাদ করে দিয়েছে। সুতরাং এরা যে বিদেশে পালিয়ে যাবে সে সুযোগ আর নাই। এরা বাংলাদেশে যে নির্যাতন অত্যাচার করেছে, গুম করেছে, খুন করেছে, তার জবাব এই দেশের জনগণ 18 কোটি জনগণ দিবে ইনশাল্লাহ। জনতার আদালতে এদের বিচার হবে। তাই আমরা বলবো এই অবৈধ নিশিরাতে সরকার সময় থাকতে ক্ষমতা ছাড়েন, যদি না ছাড়েন তাহলে এই দেশের জনগণ আপনাদেরকে টেনে হিসড়ে রাস্তার মধ্যে ফেলে আপনাদের বিচার করবে ইনশাল্লাহ। স্বাধীনতার ঘোষক জিয়া, মুক্তিযুদ্ধের চেয়ারম্যান জিয়া, দেশ গড়েছেন শহীদ জিয়া, নেতৃত্বের খালেদা জিয়া, খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, জেলের তারা ভাঙব, খালেদা জিয়াকে আনব, জেলের তারা ভাঙব, খালেদা জিয়াকে আনব, সংগ্রাম ঘরে ঘরে বিদ্যুৎ দেবে, ঘরে ঘরে বিদ্যুৎ দে জীবন যাপন করতে পারছে না। দুর্নীতির কারণে মানুষের নিত্য পরিচিত দ্রব্য সামগ্রী মূল্য মূল্য দিন দিন বেড়ে চলেছে। অন্যদিকে সবক দিয়ে ফিরে যায় বাংলাদেশে। আর
পাকিস্তানের নির্বাচন আমরা কোনোভাবেই বাংলাদেশের মধ্যে করতে দেব না, অনুষ্ঠিত হতে দেব না, হবে না। প্রিয় ভাইরা, আজকের এই সমাবেশ থেকে আমরা শহীদ যার সৈনিকেরা যে কোনো মূল্যে বিএনপি দাঁড়া দাবি বাস্তবায়ন করে ঘরে ছেড়ে যাব, এই প্রত্যাশা এই প্রতিজ্ঞা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্যের প্রতি খোলা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাহাজী, কৃষক ভারত জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তাদের তারা জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ।